সবাইকে আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম গাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় বাবা ছেলে নিহত হত্যা মামলায় বাবা ছেলের যাবজ্জীবন নিখোঁজ যুবকের মরদেহ মিলল সীমান্ত এলাকায় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত খাগড়াছড়ির গোইমারায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে বাবা ছেলের মৃত্যু হয়েছে বুধবার সকাল 9:30টার দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের বুইমারা উপজেলাধীন বুদংপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জীবনচন্দ্র মজুমদার ও তার ছেলে রাজদীপ মজুমদার তারা মানিকছড়ির হাজিপাড়া এলাকার বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসার পথে গুইমারা বুদংপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই বাবা ছেলে নিহত হন লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও গলা টিপে হত্যার ঘটনায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দণ্ডপ্রাপ্তরা হলেন রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির ফিরোজ আলম ও তার ছেলে মোহাম্মদ জুয়েল বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন আসামিদের অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার রায় ঘোষণা করা হয় এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকায় বরেন্দ্রর পাম্পের কুয়ার মধ্যে লোকনাথ হোসেন নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে বুধবার সকালে এ যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী নিহত লোকমান হোসেন দাইনুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মঙ্গলবার রাতে গরু খুঁজতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয় বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে গরু হারিয়ে যাওয়ায় লোকমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন পরে তিনি আর বাড়িতে ফেরেননি স্থানীয়রা খোঁজ অব্যাহত রাখায় বুধবার সকালে সীমান্তর পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে বরেন্দ্রপানির পাম্পের কুয়ার পানিতে ওই যুবকের মরদেহ দেখতে পায় পরে বিষয়টি স্থানীয়রা বিজিবি ও পুলিশকে অবহিত করে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে সদস্য পাঠায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে 16 কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি গ্রামে রুয়াপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে সোমবার বিকেলে নাইমুড়ি গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী মরহুমা হালিমা খাতুনের মরদেহ দাফন করতে গিয়ে বিষয়টি জানা যায় কক্সবাজারের টেকনাফের নাফ নদের জলিয়া দ্বীপে এক নৌকা থেকে 4 কেজি 175 গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এ সময় 50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয় বুধবার এক সংবাদ সম্মেলনে টেকনাফ 2 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গণসংযোগে দুর্বৃত্তদের হামলায় আলামিন নামের এক যুবকের নিহত হয়েছে মঙ্গলবার রাত 8:00টার দিকে সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত আলামিন সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামের সায়েদ আলীর ছেলে তার বুধবার দুবাই যাওয়ার জন্য ফিঙ্গার দিতে যাওয়ার কথা ছিল আগামী 28 জানুয়ারি ফ্লাইট কনফার্ম করেছিল তার পরিবার পাবনার ঈশ্বরদীতে স্টেশনে সন্তান প্রসব করেছেন এক গৃহবধূ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশনে এ ঘটনা ঘটে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের নারী সদস্যরা মানবিক সহায়তায় এগিয়ে আসেন পরে মা মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন ঈশ্বরদী আরামবাড়ি বাজার এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী সন্তান সম্ভবা কণিকা খাতুন স্বামীসহ তার বাবার বাড়ি রাজশাহী যাচ্ছিলেন স্টেশন এলাকায় তার প্রসব বেদনা অনুভূত হয় এ সময় খবর পেয়ে তার এলাকার শ্রীমতী রীনা রানী স্টেশনে আসেন এ সময় রীনা রানী ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সহযোগিতা চান রেলওয়ে পুলিশের একজন নারী কনস্টেবল শাড়ি দিয়ে আতর ঘর বানিয়ে দেন সেখানেই একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন কণিকা এই ছিল দেশজুড়ে সংবাদে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য